হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাবছো এরকমভাবে কেন ইন্ট্রো দিচ্ছি আর আমি কোথায় যাচ্ছি? তো যাচ্ছি প্রিয়াঙ্কার বার্থডেতে। মেন ব্যাপার, আমাদের ঠিক ছিল যদিও যাবার কথা, কিন্তু আমাদের যাওয়ার আধ ঘন্টা আগে এমন বৃষ্টি নেমে যায়, তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা তার আগে মানে ফোন করে কনফারেন্সে সবাই মিলে শুধু ভাবছি কি করব, যাব কি যাব না, যাব কি যাব না, আর গেলে কীভাবেই যাব। বাইকে করে গেলে আমরা ভিজে যাব, বাসের মধ্যে গিয়েতেও অনেক প্রবলেম হবে। তো তার জন্য অনেকক্ষণ ধরে আলোচনা করার পরে আমরা ডিসাইড করলাম যে চল তাহলে, যেতে যখন হবে আর যাবার যখন ইচ্ছে আছে সবারই, তাহলে গাড়ি ভাড়া করব, তবু যাব তোর বার্থডেতে, আজকে সেলিব্রেট করবই আমরা। তো তারপরে আমরা যথারীতি অনেক গাড়িকে ফোন করি, যেহেতু বৃষ্টির দিন সবে অনেকেই যেতে চাইছিলো না, তো ফাইনালি একটা গাড়িকে পেয়েছিলাম। তো সেটাতেই আমি এখন বেরিয়ে গেছি, কারণ আমাদের এখানকারেরই গাড়ি। তো আমি এখন যাচ্ছি আর ও মানে সৌগত মানে অর্ঘ সরি অর্ঘ মগলমারিতে দাঁড়িয়ে আছে, প্রিয়াঙ্কাও মগলমারিতে দাঁড়িয়ে আছে, ওরা মগলমারি থেকে চাপবে। মগলমারি মানে আমাদের এখান থেকে সামনে একটা রাস্তা আছে, ওখানে চাপবে যাওয়ার পথে। তো চলো ওখানে যাই, আগে ওরা চাপুক, দেন তারপরে আমরা যাব বার্থডে সেলিব্রেট করতে আরামবাগে। ওখান থেকে অর্পণদা আসবে, মানে প্রিয়াঙ্কার যে বর, সে আসবে, দেন ওখানে আমরা সেলিব্রেট করবো। আর কী কী হয় পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টানা এক ঘন্টা ধরে যাবো যাবো না যাবো যাবো। সো ম্যাডাম এখন গিফট কিনতে যাচ্ছে তার বন্ধুর জন্য। গিফট পছন্দ হয়েছে? তাহলে চলো আপাতত গিফট কেনা হয়েছে। বৃষ্টিতে একদম আমরা ভিজে ভিজে চলে এসেছি আজকে। ওই রকমটা দিয়েছিলাম তাহলে এটাই দাও নাকি? ওটা দেখি একটু, একবার খুলুন এটা। কোনটা বল? এটা ঠিক আছে, এটাই নাও তাহলে। বৃষ্টিতে ছাতা, কেতিপালি ভরসা, ইসো ভরসা, কেতিপালি ভরসা, খাবার কি করে বন্ধ করো। আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এই রেস্টুরেন্টটাতে। আমি রেস্টুরেন্ট একটু দেখিয়ে দিই, এই যে কি নাম আছে আমি নিজেও জানি না, হ্যাপি আওয়ার্স। চলো যাই ভিতরে তারপর সেলিব্রেট। পুরো অন্ধ কর, আস্তে 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 লাইট ফের জ্বাল দে বলো। এই লাইট জ্বালবে না? এই বার্থডে গার্ল কেমন লাগছে বল, দূর করো, কেমন লাগছে বল, গান ফান চালিয়ে না, কি বলছিস? ঝিঙ্কু না 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 ঝিঙ্কু না না। তো আমি এখন এসেছি হাঙ্গর রাজার দেশে, কালকে যা খেয়েছি ওরে বাবরে, মোমো বিরিয়ানি একসাথে। আস্তে আস্তে বলছে যে আমি এটা খাবো, হ্যাঁ ও আগে থেকে খাবার চিন্তা হচ্ছে ওর। এই যে যে সেলিব্রেট করবে আমাদের স্যার, আমাদের প্ল্যান ক্যান্সেলের জন্য আগে থেকে কিছু ঠিক হয়নি, ওই জন্য এখন এই যে ঠিক করা হচ্ছে, ওই মোটামুটি একটা ডেকোরেশন করা হচ্ছে। এই যে আমার বার্থডে গার্ল বসে আছে এখানে, সব নীল ভূত, আমাদের নীল ভূত সব নিচে নেমে দাঁড়াও। চলে যায় স্বপ্ন চলে যায় উড়ুর স্বপ্ন এক রাজ করবে তাকে যেন ইশারায়। কি আবেশ তারে বারে বারে দেখি তো
কি বলছিস? গিফট নিয়ে মারামারি লেগে গেছে এখানে। একটা গিফট দাও আমাকে, আমি যে তোমাকে ট্রিট দিচ্ছি। আর কিছু না, ওরে বসলো ওখানটায় গিয়ে গিফট পাবে বলে ভালোবাসা। চকলেট চলে যায় আপাতত আমাদেরকে এক প্লেট মোমো দিয়ে চুপ করিয়ে রেখেছে। আধ ঘন্টা ধরে বসিয়েছিলাম অর্ডার দেওয়ার পরে, তারপরে আমাদের এখন প্যান ফ্রাই মোমো চলে এসেছে, আপাতত খাই। ভাবলাম সবকটা একবার আসার পরেই খাবো, থাকতে পারছে না এই যে শুধু খাবো খাবো করছে। বল কি বললি? চলো খাই এটা, তারপর আবার আসছি। তো আমাদের প্যান ফ্রাই মোমো খাওয়া হয়ে গেছে, একটা একটা করে আমাদের খাবার দিয়ে যাচ্ছে শুধু একটা একটা করে টেস্ট করার জন্য। হচ্ছে চিকেন 65, এটা খাই নাকি? চলো খাই। এই এখনই বলতে পারি পেট ভরে গেছে, বার্থডে গেলি বলছে পেট ভরে গেছে, আর কি বলবো। চলো তারপর দেখা হচ্ছে। এই যে আমাদের চলে এসেছে স্টিম মোমো, ফাইনালি সব খাবার এলো নাকি? আর হচ্ছে পাস্তা, এখানে মোমো এরপর খাবো। আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আমার কপিরাইট আছে। গাইস আমরা খেতে একদম বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছো সব খেয়ে পেট ভর্তি হয়ে গেছে, এত খেয়েছি। তো এরপর আমরা বাড়ি যাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চার্জ সব কিছু করে দাও। ভিডিওটা বেশি বড় হয়নি জানি, কারণ বৃষ্টির মধ্যে আমাদের কিছু প্ল্যানই ছিল না, হুট করে ভিডিও করতে হয়েছে, হুট করে আসতে হয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অনেকদিন আমরা কোনো ব্লগ দিইনি গো, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। শরীর খারাপ থেকে উঠেই যাচ্ছে, বার্থডেতে চলে এসেছি। তো সবাইকে উইশ করে দিও কমেন্টে। চলো টাটা।